অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা জিজ্ঞাসা করছেন অনেক পেপারের পাশে এফ শো হচ্ছে, এক্ষেত্রে এফ মানে কি? অনেক দুঃখ নিয়ে বলতে হয় সুপ্রিয় ছাত্রছাত্রী, এই এফ মানে কিন্তু ফেল। সেটা হতে পারে ওই যে পেপার, যেদিন ওই পেপার ছিল সেই পেপারে আপনি পরীক্ষা দিতে পারেননি, আপনি অ্যাবসেন্ট ছিলেন, সেই কারণে এফ শো হচ্ছে। বা আরও একটা কারণে এফ শো হতে পারে, সেটা হচ্ছে ন্যূনতম যে পাস নাম্বারটা দরকার, পাস করতে গেলে যে ন্যূনতম নাম্বারটা দরকার, সেটা আপনার প্রিপারেশান ভালো ছিল না, কোনো কারণবশত আপনি তুলতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেল করেছেন। এটা শুনতে খারাপ লাগলেও এই এফ মানে কিন্তু ফেল। তবে যে কথা আপনাদের অনেকটাই আনন্দ দেবে, আপনাদের এই যে এফ এর যে চিন্তা, এর যে আপনাদের একটা মন খারাপের ব্যাপার, এটা কিন্তু নিমেষে উড়ে চলে যাবে। যে কথাটা আপনাদেরকে বলবো, এই যে একের বেশি বা একটি পেপারে আপনাদের যে এফ এসেছে সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা মন খারাপ করবেন না, কেউ চিন্তা করবেন না। সামনের বছরে যে পেপারগুলো রয়েছে ওই পেপারগুলোর সাথে এই যে থেকে যাওয়া পেপার, যে একটি পেপারে বা একের বেশি পেপারে আপনাদের এফ এসেছে, এক্ষেত্রে কিন্তু একসাথে সমস্ত পেপারের পরীক্ষা আপনি বা আপনারা দিতে পারবেন। শুধু পরীক্ষার আগে যে ফর্ম ফিল আপ হয় অ্যাসাইনমেন্টের আগে, সেই ফর্ম ফিল আপের সময় মাথা ঠান্ডা রেখে সমস্ত পেপারগুলো সিলেক্ট করবেন। আপনি দেখবেন আপনার বন্ধু বান্ধবীদের যদি 10টা পেপার হয়, সেক্ষেত্রে আপনার 12টা হবে, অর্থাৎ আপনার যতগুলো পেপার এবছর থেকে যাচ্ছে এই পেপারগুলো কিন্তু সামনের বছরের পেপারের সাথে অ্যাড হয়ে যাবে। এবং আপনাদের যদি রিনিউয়াল ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একই সময়, অর্থাৎ আপনাদের বন্ধু বান্ধবীরা যদি আপনাদের যে কোর্স যে সময়ে শেষ করবে, আপনারাও কিন্তু একই সময়ে শেষ করবেন, কোনো রকম অতিরিক্ত বছর লাগবে না, শুধুমাত্র রিনিউয়ালটা ক্লিয়ার থাকতে হবে। তাই সুপ্রিয় ছাত্রছাত্রী, যারা এফ পেয়েছেন, আপনাদেরকে বলবো মন খারাপ করবেন না, সামনের বছরে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা গ্রেড লেটার ডি নিয়ে আলোচনা করলাম। ডি যাদের যাদের শো করছে, সেক্ষেত্রে বলবো আপনারা কেউ চিন্তা করবেন না, ডি মানে কিন্তু স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ আপনি সন্তোষজনকভাবে পাস করে গেছেন, মাথায় মাথায় পাস করে গেছেন। এবারে যে সমস্ত ছাত্রছাত্রীদের দুর্ভাগ্যবশত মানে এফ শো হচ্ছে, সেক্ষেত্রে ওই সমস্ত পেপারগুলোতে আপনি ব্যাক পেয়েছেন, ফেল হয়ে গেছে, চিন্তা করার কোনো কিছু নেই, আপনি সামনের বছর ক্লিয়ার করবেন। এই নিয়ে আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করব, আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আপনাদের রেজাল্ট কেমন হয়েছে এবং রেজাল্ট নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আপনি যে রেজাল্ট করেছেন, যে রেজাল্ট আপনি দেখতে পেলেন, সেই রেজাল্টে আপনি খুশি নাকি আরও একটু ভালো হতে পারতো, আপনার রেজাল্ট আপনি এর থেকে বেশি আশা করেছিলেন কিনা, তো এই সমস্ত কিছু কমেন্ট করে জানান, সেক্ষেত্রে রিপ্লাই দেওয়া হবে। বা আপনি অন্য কোন বিষয় নিয়ে জানতে চাইছেন সেটাও আপনি কমেন্ট করে বলুন, তাহলে সেই নির্দিষ্ট টপিক নিয়ে ভিডিও দেওয়া হবে। আজকে তাহলে এখানেই শেষ করছি, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি, ধন্যবাদ।